परिजन कृष्ण चैतन्य श्री राधा कृष्ण पादन सहगन ललिता श्री विशाखा नितम निताम औ कृष्ण कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पंकज पलाश विलास भक्त्या कर्माशयं ग्रथितमुद्ग्रथयन्ति सन्तः तदन्नरिक्तमतयोजतयोऽपि रुध्य श्रुतगणास्तमरणं भज वासुदेवं जयतां सुरतौ पङ्गर्मममन्दर्मस्वपदाम्भोजौ श्रीराधामदनमोहनौ बिन्दारन्नं कलपमधवनागर सिंहास्तनस्थ श्री श्रीराधशीलगोविंददेव्यौ पेस्टैल्यम स्मरामी श्रीमसारंभ वंशीबटस्थित बेनु वेणुशन गोपी गोपीनाथ सिंहस्थना तप्त कांचन गौरांगी राधे राधेबिंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमा हरिप्रिय जय श्री कृष्ण चैतन्य प्रभुनता नंद श्रीअदैत गदाधर श्रीवासदी श्री, श्री, श्री गौरभक्तबिंद हरे कृष्ण हरे कृष्ण Krishna कृष्ण हरि 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 राम हरि राम 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 हरि हरि ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् तमादिदेवं करुणानिधानं तमाणवर्णं सुहितावतारम् অপার সংসার সমুদ্র সেতু ভজামহে ভাগবত স্বরূপ গন্তরাজ শ্রীমদ্ভাগবত চতুর্থ স্কন্ধের ত্রোবিংশতি অধ্যায়ে দ্বিংশিতম শ্লোক বত্রিশ নম্বর শ্লোক থেকে আলোচনা আলোচনা প্রসঙ্গ পৃথু মহারাজের কাহিনী শ্রবণ করলে কী লাভ অর্থাৎ ভাগবত শ্রবণ করলে আমাদের কি লাভ হবে তো সেই উপলক্ষে আমাদের আটশো ষোলোতম ভাগবত রসমাধুরী সেমিনার সেমিনারে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলী ভাগবত পিপাসু সত্রী মণ্ডলী সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন प्रथमे गुरुपाद पदमे प्रणाम निवेदन करे तार कृपा आशीर्वाद प्रार्थना करी। नम अङ विष्णु पादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामी नित नामिने नम आचार्य पादाय कृपा प्रदायी गौर कथा धामदाय নগর গ্রামতারিনে তারিণে ভাগবত মাহাত্ম যথে প্রয়ত নিত্যম শ্লোকং ভাগবত সুত অষ্টাদশ পুরাণান ফলম মাপনতি মানব হে পুত্র ব্রহ্মা যিনি নিয়মিত ভাগবতের একটি শ্লোক পড়েন তার অষ্টাদশ পুরাণ পাঠের ফল লাভ হয় আসুন আমরা একটা শ্লোক না দু তিনটা শ্লোক পাঠ করি আজকে চতুর্থ স্কন্ধে ত্রয়োবিংশতি অধ্যায় দাত্রিংশীতম শ্লোক সবাই বলবেন যাদের যাদের কাছে বই আছে পড়বেন একসঙ্গে ব্রাহ্মণ বলেন ব্রাহ্মণ বর্চসি

বৈশ পঠন তো সাত শ্লোকে অনুবাদ এবং তাৎপর্য করেছেন আন্তর্জাতিক ভাবনামিত সংঘ তথা ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপাশ্রীমূর্তি মূর্তি অগাধ পাণ্ডিত্য ব্যক্তিত্ব ছিল অভয় ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাত বলছেন পিথু মহারাজের চরিত্র শ্রবণ করে ব্রাহ্মণ ব্রহ্ম তেজ লাভ করবে ক্ষত্রিয় সারা পৃথিবীর রাজা হতে পারবেন বৈশ্য অন্ন বৈশ্য এবং পশুদের উপর প্রভুত্ব লাভ করবেন শুদ্র শ্রেষ্ঠ ভক্ত হবে সব ধরনের মানুষ পিতু মহারাজের এই কাহিনী বা ভাগবত পড়লে কী লাভ হবে সাধারণ লোক বলে যখন বলি আমরা গীতা ভাগবতম পড়ুন গীতা ভাগবতম পড়লে কী লাভ হবে এখন আমি ইঞ্জিনিয়ারিং বই পড়ব মেডিকেল কোর্স করব সে না করে গীতা ভাগবতম পড়ে সময় নষ্ট করব। ও আমার দ্বারা হবে না ও যখন বয়স হবে তখন পড়ো বলেন না কে বলে এখানে বলছেন চারটা কি বলে যে বর্ণ ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র সবার একই লাভ হবে না ব্রাহ্মণ যদি নিয়মিত ভাগবত পড়ে কি হবে ব্রহ্ম তেজ লাভ করবেন ব্রহ্ম তেজ জানেন এই যে ব্রহ্ম তেজের দ্বারা বেন মহারাজকে মন্ত্র দিয়ে মেরে দিলেন আবার বেন মহাজের শরীরকে মন্থন করে ওখান থেকে আবার সন্তান জন্ম দিলেন ব্রাহ্মণ তেজ ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়দের এই লড়াই হুম ক্ষত্রিয় মনে করে আমরা শাসন করব ব্রাহ্মণ বলে তোমরা শাসন করবে কিন্তু আমরা যে বলব যা বলব সেই অনুযায়ী করবে ব্রাহ্মণ কোনো ঐশ্বর্য ব্রাহ্মণের ঐশ্বর্য হচ্ছে ব্রহ্ম তেজ যদিও বর্তমান কলিযুগে ব্রাহ্মণদের ব্রহ্ম তেজ নেই এটা এটা কী বলা যায় শূদ্র সম্ভবা কলিযুগে একটাই মাত্র বর্ণ কেবল শূদ্র ব্রাহ্মণ অন্যান্য যুগে ছিল এই যুগে যদিও ব্রাহ্মণ ঘরে জন্ম হচ্ছে কিন্তু একে তো শূদ্র সম্ভবা দ্বিতীয় হচ্ছে আমাদের শিব ভক্ত শিব আর দক্ষের যে দক্ষ যজ্ঞতে বাঘ বিতণ্ডাতে ভৃগু আদি ঋষিরা ব্রাহ্মণদের অভিশাপ দিয়েছেন হ্যাঁ শিব ভক্তদের অভিশাপ দিয়েছেন যে তারা সাধারণ মানুষের মতো হয়ে যাবে আর আমরা বাস্তবে দেখছি ও তাই কেউ এটা খারাপভাবে নেবেন না যারা ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করেছেন বর্তমান সময়ে ব্রাহ্মণ আগে ছিল যেরকম আপনার চাণক্য পণ্ডিত বা বড় বড় রাজা রাজাদের যে সমস্ত পণ্ডিত সভা সে সমস্ত পণ্ডিতদের রাজা বা মন্ত্রী তাদের সম্পূর্ণ ভরণ পোষণ দায়িত্ব গ্রহণ করতেন আর পণ্ডিতেরা ব্রাহ্মণেরা তারা শাস্ত্র জ্ঞান আলোচনা করে শাস্ত্রকে মন্থন করে সঠিক পথে সৎ মার্গে সৎ চিন্তায় নাগরিকদের এবং রাজাদের পথ প্রদর্শন করতেন এখন সরকার থেকে বা আমাদের রাজকোষ থেকে ব্রাহ্মণদের ভরণ পোষণে ততটা দেখভাল করেন তাই ব্রাহ্মণরা নিজের বা এখন পূজা অনুষ্ঠানেও লোকেরা যারা পূজা কমিটি বা যারা বড় বড়ো পূজার আয়োজন করেন অথবা যারা বিয়ে বাড়ি বিভিন্ন অনুষ্ঠানে হয় সেখানে সব কিছুতে খরচা করে ব্রাহ্মণদের ভরণ পোষণে ব্রাহ্মণদের দক্ষিণাতে সব থেকে বেশি কৃপণতা করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকায় প্যান্ডেল বানিয়ে পূজা করে ঠিক ব্রাহ্মণের ফর্দ এলে ঠাকুর মশাই একটু কমিয়ে দেন না প্লিজ যার জন্য ব্রাহ্মণ এখন নিজে নেমেছে নিজের ভরণ পোষণের জন্য তাই ব্রাহ্মণ সাধারণ লোকের মতো চাকরি করছে সাধারণ লোকের মতো ব্যবসা করছে ব্রাহ্মণের ব্রাহ্মণ তেজটা খর্ব হয়ে গেছে যেহেতু শাস্ত্রে বলা হয়েছে ব্রাহ্মণ হচ্ছে সুচি সুচি হয়ে মুচি হয়ে যায় যদি হরি ত্যাজে যদি হরি ভোজন না করে ব্রাহ্মণ তাহলে তার ব্রাহ্মণ তেজ থাকবে না সে সুচি মানে পবিত্র থেকে মুচি হয়ে যাবে আবার মুচি হয়ে যদি হরি ভজে মুচি হয় তাই মুচি মানে শুদ্র মুচি হয়ে সুচি হয় যদি হরি ভজে তাই ব্রাহ্ম প্রত্যেকের কাজ নিজের নিজের কাজ করতে লাগে ব্রাহ্মণ ব্রহ্ম জানাতইতে সব ব্রাহ্মণ ব্রাহ্মণ মানে পূজাপাঠ দান দক্ষিণা এইটা নিয়ে থাকবে ব্রহ্ম ব্রহ্ম মানে ঈশ্বর ঈশ্বরের সঙ্গে তিনি নিজেকে যুক্ত করবেন পণ্ডিত্য বেদ জ্ঞান এবং পূজা পাঠ সাত্ত্বিক ভোজন সাত্ত্বিক স্তরে থাকবে ক্ষত্রিয় রাজ্য শাসন করবে ক্ষত ক্ষত মানে আঘাত আঘাত থেকে রক্ষা করবেন প্রজাগণ যখন আঘাত পাবে রক্ষা করবেন অন্য দস্য থেকে সমাজকে রক্ষা কর ক্ষত্রিয় ত্রিয় মানে ত্রাণ করবার ক্ষত্রিয় বয়স মানে বিজনেস করবে বিজনেস বিভিন্ন প্রকার বিজনেস বিজনেস করে টাকা সাপ্লাই দেবে সমাজকে ভরণ পোষণের জন্য আর শুদ্র চাকরি করবে এখনকার কোনটা প্রাধান্য বেশি পূজাপাঠ ব্যবসা না চাকরি কোনটা কোনটা চাকরি সজা হিসাব শুধু সবাই আমি সার্ভিস করি সার্ভিস বাংলা হচ্ছে চাকরি করা চাকরি আরেকটা কথা হচ্ছে চাকর আমাদের কালকের সর্বধর্ম সম্মেলনে একটা কথা আমি বলেছিলাম ডক্টর এ আব্দুল কালাম তিনি বিভিন্ন স্কুলে গিয়ে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে লেকচার প্রচুর আছে কলেজ ইউনিভার্সিটিতে লক্ষ্য একটাই চাকরি দেওয়ানো আর ওটাই ওরা অ্যাডভার্টাইজ করছে কিন্তু আমার কলেজে পড়া ক্যাম্পাস থেকে চাকরি পেয়ে যাবে তো যতদিন শিক্ষা প্রতিষ্ঠানগুলো চাকরির উদ্দেশ্যে পড়াবে ততদিন ভারতবর্ষে কয়টা চাকর জন্মাবে এর থেকে বড় আশা করা যাবে না এর থেকে বড় কিছু আশা করা যাবে না তো সেদিন এখানে ভাগ ভাগ করে বলেছেন মৈত্রজী ব্রাহ্মণ যদি নিয়মিত ভাগবত পড়ে ব্রহ্ম তেজ লাভ করবে ব্রহ্ম তেজ আর ক্ষত্রিয় যদি পড়ে ক্ষত্রিয় কি হবে সারা পৃথিবীকে শাসন করার ক্ষমতা রাখবে বৈশ্য যদি করে বিজনেসে উন্নতি করবে আর শূদ্র যদি করে শূদ্র যদি নিয়মিত ভাগবত পাঠ করে তাহলে সে ভগবানের শ্রেষ্ঠ ভক্ত হবে আপনি বলুন ভক্ত হয়ে কী লাভ হ্যাঁ না দেখবেন একাদশী মাহাত্মতে যতগুলো একাদশী মাহাত্ম ছাব্বিশটা একাদশীর মাহাত্ম সব পড়বেন পাপ মুক্ত হয়ে স্বর্গ যাবেন হ্যাঁ আপনি বিজয়প্রাপ্ত হবেন এগুলো হচ্ছে আনুষঙ্গিক ফল মেন হচ্ছে মেন হচ্ছে ভগবানের প্রিয় ভক্ত হতে পারব ভগবানের ভক্ত হয়ে গেলে তো আপনার সব পাওয়া হয়ে যাবে সব পাওয়া প্রভুপাদ একটা উপদেশে গল্প বলেছেন যে একটা রাজ্যে রাজা উদারতা হিসাবে সবাইকে দান করতে আছে এটা পূর্ণিমা তিথিতে ঘোষণা দিয়েছেন এই পূর্ণিমা তিথিতে আমি সকলকে সকল প্রজাকে দান দেব যার যা দরকার আসো কেউ আসছে আমার চাকরি নেই চাকরি পাচ্ছে কার অর্থ নেই অর্থ কার ধন সম্পদ ধান চাল লাগবে যে যা দরকার নিজের মতো করেছেন আর রাজা অকাতরে দিচ্ছেন দিচ্ছেন যা ঘোষণা করেছেন করছেন একজন বিদ্যান ব্যক্তি বয়স্ক এই তো যায়নি সবাই গেছে ছোট বড় সবাই গেছে তো সবাই বলছেন আরে কাকু তুমি যাচ্ছ না কেন বুঝলে না আমার কোনো দরকার নেই এই রকম রাজার রাজ্যে বাস করে আমি খুব ধন্য রকম রাজা আমরা পেয়েছি তার যে উদারতা তার যে দান এটা শুনেই আমি ধন্য বাজারে ওটা করলে তো হবে না সবাই যাচ্ছে রাজার কাছে চেয়ে নিয়ে এসে তুমিও চলো তুমি কেন করবে তুমি কিছু চাও বলে আমি রাজার রাজ্যে থেকে আমি খুশি আছি সব কিছু আমি পেয়েছি আমার কিছু লাগবে না আর একদম চাংদলা করে তুলে নিয়ে গেছে এই তুমি কিছু চাও রাজাও হাত জোর করে বলছেন মাহাত্মা আমি সবার কিছু 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 সেবা করে আমার সাধ্য মতো সেবা করার সুযোগ পেয়েছি সেবা করেছি আপনি দয়া করে কিছু আমার কাছে গ্রহণ করুন তখন সেই ভদ্রলোক হাত জোড় করে বলছে মহারাজ আপনার মতো মহান রাজা আমাদের ভাগ্যে আমাদের সৌভাগ্যের আর সীমা নেই আপনার মতো ব্যক্তিকে আমরা পেয়ে আমরা ধন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করে আপনি দীর্ঘায়ু লাভ করুন আমাদেরকে এইভাবে সুরক্ষা দিন আমাদেরকে এভাবে সঙ্গে রাখুন বলছে মহাত্মা আপনি কিছু সেবা গ্রহণ করুন বলছে মহারাজ আপনার এই রাজত্বে এত সমৃদ্ধি আপনার রাজ্যে থাকতে পেরে প্রজা হিসাবে আপনার রাজ্যে যুক্ত থাকতে পেরে আমি ধন্য আমি ব্যক্তিগতভাবে অনুভব করি যে আমি সব কিছু পেয়েছি আমার চাওয়া পাওয়ার কিছুই নেই আপনার কাছে তবে আপনি নিতান্তই উদারতা বসে যে কথা বলছেন তো আপনার সম্মান রক্ষার্থে আমি একটা জিনিস চাই বলে বলুন আপনি আপনার আপনার মন খুলে বলুন কি চান আপনার সঙ্গে বন্ধুত্ব চাই আর কিছু না আপনি আমাকে আপনার বন্ধু বলে স্বীকার করুন আচ্ছা ঠিক আছে তখন পাশের লোকেরা বলছে বন্ধু হয়ে কি ভেজে খাবে নাকি হ্যাঁ বোকা লোকটা রে আরে কিছু চাও রাজা তো দিতে চাইছে বলে না আমি রাজার সঙ্গে সক্ষতা বন্ধুত্ব চাই আর কিছু আপনি কৃপা করে যদি বন্ধু বলে স্বীকার করেন আমাকে কোনো একদিন যদি আপনি মনে করেন আমার এই জীবনে একদিন আমার গৃহে বন্ধুর গৃহে আপনি পদার্পণ করবেন আসবেন বন্ধুত্ব রক্ষা করতে তখন রাজা মন্ত্রীকে বলছে হ্যাঁ লিখে রাখো তুমি আমাকে মনে করাবে আমি এই বন্ধুর বাড়িতে একদিন যাব করমর্দন করেছেন আলিঙ্গন করেছেন ব্যাস সভায় কানাকানি করছে কি বোকা লোকটা বন্ধুত্ব বন্ধুত্ব নিয়ে কি হবে তো হ্যাঁ একদিন মন্ত্রী বলেছেন মহারাজ আপনি বন্ধুত্ব বলে স্বীকার করেছেন একবার তো আপনার বা আপনি কথাও দিয়েছেন যাবেন চলুন হ্যাঁ তুমি সব তৈরি করো আমি যাব এবারে লোকটা ছিল গরিব কুঁড়ে ঘর কিন্তু রাজা আসবেন কে আসবেন রাজা রাজা কি কুঁড়ে ঘরে আসবেন নাকি হ্যাঁ আমার বোন আমি বন্ধুর বাড়ি যাবো সব এবারে মন্ত্রী পরিষদ বন্ধুর বাড়ি বানিয়েছেন বিশাল প্রাসাদ বানিয়েছেন রাজা আসবেন না শুধু বাড়ি বানানো হবে না সব কিছু সে বিশাল প্রাসাদের রাজাকে আতিথ্য করার যা যা দরকার ধান চাল সম্পদ সাজানো গোছানো তার বন্ধুর বাড়ি পৌঁছার জন্য পৌঁছানোর জন্য বিশাল রাস্তা রাজপথ গাড়ি ঘোড়া সব একদম পরিপাটি রাজা এসেছেন এবং রাজা শুধু একা আসেনি রাজার সঙ্গে মন্ত্রী পরিষদ সবাই আর বন্ধু খুব সুন্দরভাবে সব মন্ত্রীর ব্যবস্থাপনে বন্ধু সুন্দরভাবে আতিথেয়তা রাজার খাতির করেছেন তারপরে রাজা বিদায় নিলেন বন্ধুর কাছ থেকে আমাকে এবার বিদায় দাও আমি যাই হ্যাঁ মহারাজ আমি খুব ধন্য এবারে রাজা চলে গেলেন বাড়ি কার থাকলো বাড়ি ঘর কার সবই বন্ধু পেয়ে গেলেন ওরা ইন্ডিভিজুয়াল যা পেয়েছে কেউ চাকরি পেয়েছে কেউ মেয়ের বর পেয়েছে কেউ ধন সম্পদ পেয়েছে টাকা পেয়েছে কিন্তু ইনি কি পেলেন সব সব পেয়ে গেছেন সেটাই বহু পদ বোঝাতে চাইছেন যদি ভগবান সেটাই বলছে তুমি আমার সঙ্গে বন্ধুত্ব করো বলেছেন না গীতায় গীতায় বলেছেন ভক্তারম ভক্তারাম যজ্ঞ তপসাম সর্বলোকমহেশ্বরম শ্রহিদম সর্বভৌত নাম জ্ঞাত্যা মাম শান্তির মৃচ্ছতি তুমি আমাকে শ্রহিত বন্ধু বলে গ্রহণ করো আমি তোমার প্রকৃত বন্ধু মহাপ্রভু বলছেন আমি বিনা বন্ধু আর কে আছে তোমার আমি তো তোমার প্রকৃত বন্ধু আমার এই জগতে অনেক বন্ধু অনেক মিত্র তৈরি করে আসে চলে যায় প্রাইমারি স্কুলে কত বন্ধু হয়েছিল বাচ্চাদের জিজ্ঞেস করি তোমার কটা ফ্রেন্ডস হয়েছে কয়টা ফ্রেন্ডস একটা দু পাঁচটা হাই স্কুলে কত ফ্রেন্ডস কলেজে ইউনিভার্সিটি তারপরে প্রাইমারি স্কুলের ছেড়ে যখন হাই স্কুলে যাই প্রাইমারি স্কুলে বন্ধুরা মিলিয়ে যায় আর পাওয়া যায় না হাই স্কুল থেকে কলেজে যাই হাই স্কুলের বন্ধুরা গেল সব পড়াশোনা ছেড়ে যখন চাকরির কি নতুন বন্ধু আছে পুরানো বন্ধুগুলো গেল তো ইনি একজন বন্ধু আমি তোমার হৃদয়ে ছিলাম আছি আর থাকব। নিত্য সখা নিত্য বন্ধু তো সেটাই বলা হচ্ছে কালকে একটা বাচ্চা মেয়েকে বলেছিলাম তুমি ভগবানের কাছে গিয়ে বলবে আই লাভ ইউ কৃষ্ণ আমি তোমাকে ভালোবাসি তো বন্ধু হিসাবে আমরা ভগবানের কাছে শুধু চাই ভগবান আমাকে পরীক্ষায় ভালো পাস করে দাও প্লিজ আমার এটা চাকরির আজকে পরীক্ষা আছে যেন ভালো হয় ইন্টারভিউটা আমার ঘর হয়ে যায় আমার মেয়ের জন্য ভালো বর জুটে যাক ছেলের জন্য ভালো বউ জুটে যাক এটা ওটা চাই কিন্তু সব চাওয়ার পিছনে একটাই চাইবেন ভগবান তুমি আমার পাশে থেকো না একটু তুমি আমার পাশে থাকো তোমাকে আমি অর্জুন সেটাই চেয়েছিলেন যখন যুদ্ধক্ষেত্র শুরু হবে যুদ্ধক্ষেত্র শুরু হবে তখন ভগবান ভগবানের কাছে দুর্যোধন এবং অর্জুন দুজনেই গিয়েছিলেন আমাকে সাহায্য করো কৃষ্ণ দুর্যোধন বয়সে একটু বড় অর্জুন ভগবানের কৃষ্ণের সমান বয়স কৃষ্ণ তুমি কিন্তু আমাকে সাহায্য করবে হ্যাঁ কৃষ্ণ বলছে আমি তো একা দুই পার্টিতে কি করে থাকবো এটা কাজ করো না কালকে সকালে আসো আমি একটা নির্ণয় দেব সকালে গেছেন কৃষ্ণ বিছানায় নিদ্রায় শয়ন করে আছেন অর্জুন ধীর পদক্ষেপ ভগবান শুয়ে আছেন ঘুমেন ডিস্টার্ব হবে তো অর্জুন ধীরে ধীরে গিয়ে ভগবানের চরণের পাশে বসেছেন আস্তে করে ভগবানের পদকমল সেবা করছেন আর এদিকে কিছুক্ষণ পরে দুর্যোধন ঢুকেছে দুর্যোধন ঢুকে অবাকে অর্জুন কিছু চেয়ে নেয়নি তো আমার আস্তে লেট হয়ে গেছে তো দেখছেন ভগবান কৃষ্ণ শুয়ে আছেন দুর্যোধন কৃষ্ণের মাথার কাছে বসেছে। ভগবান বুঝতে পেরেছেন দুজন এসে গেছেন ঘুম থেকে উঠেছেন প্রথম কাকে দেখবেন ঘুম থেকে উঠলে যে পায়ের কাছে বসে আছে না যে মাথার কাছে বসে আছে পায়ের কাছে অর্জুনকে দেখেছেন ভক্তকে পায়ে থাকতে হবে মাথায় উঠলে হবে না তো হচ্ছে অর্জুন তুমি কখন এসছো অনেক আগে এসছো বুঝি বুঝি না কৃষ্ণা মেয়েই তখন পিস থেকে দূর বলছে আমিও এসেছি কিন্তু ও আপনি এসছেন বয়স একটু বড়। আচ্ছা ঠিক আছে আমি যেহেতু প্রথম অর্জুনকে দেখেছি ঘুম থেকে উঠে তাহলে প্রথম অপশানটাই অর্জুনকে দেব আর অর্জুন বয়সে ছোট ছোটদেরকে আগে অপশান দিতে হয় অর্জুন তুমি বলো এই যুদ্ধক্ষেত্রে আমি দুটো ভাগ করেছি এক পক্ষে আমি থাকব এক দলে আর এক দলে আমার এক অহিনী সেনা থাকবে এই কথা শুনে দুর্যোধন চিন্তা করছে হ্যাঁ আরেকটা কন্ডিশন আমি যে পক্ষে থাকব আমি কিন্তু অস্ত্র ধারণ করব না তখন দুর্যোধন চিন্তা করছে এই লোকটা তো বেকার অস্ত্র ধারণ করবে না আমার তো দরকার সোলজার যুদ্ধ যোদ্ধা চাই একে নিয়ে কি কাজ হবে কিন্তু অপশান কার হাতে অপশান কার হাতে চয়েস কাকে দেওয়া হয়েছে অর্জুনের হাতে তো আমি তো আর কিছু বলতে পারছি না অর্জুন যদি সৈন্য চেয়ে নেয় তাহলে তো আমি তো বেকার হয়ে যাব কিন্তু ভগবান ভগবানের এই কথা শুনে অর্জুন চিন্তা ভাবনা করে বললেন কৃষ্ণ তুমি আমার পাশে থাকো ভগবান বলছেন অর্জুন তোমাকে আমি বলেছি কিন্তু আমি অস্ত্র ধারণ করব না তখন দুর্যোধন থেকে পিছন থেকে বলছেন আরে অর্জুন তো বলেই দিয়েছে তুমি আবার খোঁজাচ্ছ কেন কেন দুর্যোধন মনে করছে আমি সৈন্য পেয়ে যাব বলছে না অর্জুন ছোট তো বয়সে আর একবার চান্স দিচ্ছি চিন্তা করে অর্জুন আবার চিন্তা ভাবনা করে বললেন তুমি আমার পাশে থাকো আমি তোমাকে চাই তখন দুর্যোধন উঠে পড়েছেন তাহলে ঠিক আছে আমি সেনা নিয়ে চললাম ভগবান সবার মনোবাসনা পূর্ণ করেছেন অর্জুনের মনোবাসনা পূর্ণ করেছেন যুদ্ধ হলো কার জয় হয়েছিল কার অর্জুনের জয় কেন ভগবান অর্জুন বললেন তোমাকে যুদ্ধ করতে হবে না তুমি আমাকে যুদ্ধ ক্ষেত্রে শুধু দিক নির্দেশনা দেবে গাইড করবে কোন দিকে যাব কিভাবে চলব তাই ভগবানকে সঙ্গে থাকেন সব দিকে জয়ী হবে সব দিকে ভগবান যদি সঙ্গে থাকে ভগবান ভাগবতমের মাধ্যমে সেটাই বোঝাচ্ছেন পৌপা লিখছেন তাৎপর্যে শ্রীমদ্ ভাগবতের নির্দেশ দেওয়া হয়েছে যে জাগতিক অবস্থা নির্বিশেষ সকলেরই ভগবানের ভক্ত হওয়া উচিত কেবল ভগবানকে এসে বলতে হবে ভগবান তুমি আমার পাশে থাকো আমি তোমার কাছে আর কিচ্ছু চাই না সুখ দুঃখে সময় আমি তোমাকে ডাকবো তুমি আমার পাশে দাঁড়ালেই হবে আর ভগবান যদি কাছে থাকেন রাখে হরি আর ভগবান এই সমস্ত কামনা রহিত ভক্ত সমস্ত কামনা রহিত হন সকাম হন কিংবা মুক্তি অভিলাষী হন সকলের উপদেশ দেওয়া হচ্ছে ভগবানের আরাধনা করা প্রেমময়ী ভক্তি সেবায় যুক্ত হওয়া আমার যেভাবে যে থাকি তা করার ফলে জীবনের সমস্ত ক্ষেত্রে তিনি সিদ্ধি লাভ করতে পারবেন ভগবত ভক্তির পন্থা বিশেষ করে শ্রবণ কীর্তন এতই শক্তিশালী যে তা মানুষকে পরম পূর্ণতা প্রদান করতে পারে এই শ্লোকে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রদের উল্লেখ করা হয়েছে তবে এখানে বুঝতে হবে যে ব্রাহ্মণ বলতে যাদের ব্রাহ্মণ পরিবারে জন্ম হয়েছে ক্ষত্রিয় বলতে যাদের ক্ষত্রিয় পরিবারে জন্ম হয়েছে শূদ্র বলতে যাদের শূদ্র পরিবারে জন্ম হয়েছে শূদ্র বলতে যাদের শূদ্র পরিবারে জন্ম হয়েছে তাদের বোঝানো হয়েছে আমরা ব্রাহ্মণ ক্ষত্রে বৈশ্য শূদ্র নিয়ে আলোচনা করছিলাম এটাও আরেকটা প্রমাণ পাওয়া যায় যুধিষ্ঠির মহারাজ তিনি একদম অন্তিমে যুধিষ্ঠির মারা শেষ প্রস্তাব পাঠিয়েছিলেন কৃষ্ণকে দিয়ে দুর্যোধনের কাছে আমরা যুদ্ধ চাই না আমরা পাঁচ ভাই আমাদের পাঁচটা গ্রাম দেওয়া হোক আমরা রাজত্ব করে সংসার চালাও তিনি বলছিলেন যে আমরা ব্রাহ্মণ নেই পূজা অর্চনা করে সংসার চলবে আমরা বৈশ্য নেই যে মার্কেটে গিয়ে ব্যবসা করব। আর আমরা শূদ্র নেই যে চাকরি করব আমাদের একটাই অপশান আছে যেহেতু আমরা ক্ষত্রিয় কি করব শাসন করব হ্যাঁ শাসন করে আমাদের তো সেই জন্য এখানে বলছেন যে যাদের ব্রাহ্মণ পরিবারে জন্ম হয়েছে ক্ষত্রিয় পরিবারে বৈশ্য শূদ্র পরিবারে জন্ম হয়েছে প্রত্যেকে ভাগবত পড়বেন প্রত্যেকের নিজের নিজের জায়গায় লাভ পাবেন কিন্তু ব্রাহ্মণ ক্ষত্রে বৈশ্য অথবা শূদ্র নির্বিশেষ সকলেই কেবলমাত্র ভাগবত শ্রবণ কীর্তনের মাধ্যমেই সিদ্ধি লাভ করে যাবেন কেবল ভাগবত পড়লেই আপনি আপনার জায়গায় সফলতা লাভ করবেন ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করা চরম লক্ষ্য নয় ব্রাহ্মণের শক্তি যাকে বলে ব্রাহ্ম তেজ তা থাকা অবশ্য কর্তব্য শুধু ব্রাহ্মণ হলে হবে না ব্রাহ্মণের তেজ থাকতে হবে পাণ্ডিত্য থাকতে হবে ঈশ্বরের প্রতি ভক্তি থাকতে হবে এখন তো যেহেতু শাস্ত্র চর্চা নেই অনেক ব্রাহ্মণ দেবদেবী পূজা করেন কিন্তু ঈশ্বর ভক্তি দেখা যায় না খুব কম খুব কম তেমনি ক্ষত্রিয় পরিবারে জন্মগ্রহণ করাই সর্বোচ্চ লক্ষ্য নয় শাসন করার ক্ষমতা থাকা বৈশ্য বৈশ্যকুলে জন্মগ্রহণ করা যথেষ্ট নয় কমপক্ষে হাজার হাজার পশুপালন এবং কৃষি এবং বিজনেসে দক্ষ থাকা উচিত নন্দ মহারাজের মতো নন্দ মহারাজ ছিলেন বৈশ্য তার লক্ষ লক্ষ গাভী ছিল তিনি গোপ গোপ বালক ওপর কর্তৃত্ব করতেন আর শূদ্রকুলে জন্মগ্রহণ করার ভগবৎ ভক্তির মাধ্যমে ভগবানের ভক্তের লীলা কাহিনী শ্রবণ করার মাধ্যমে ব্রাহ্মণদের মহৎ হতে হবে ব্রাহ্মণ থেকেও মহৎ কেন ভক্ত হয়ে গেলে সে হয় বৈষ্ণব বৈষ্ণব ব্রাহ্মণে তো নয়টা গুণ বৈষ্ণবের ষড়বিংশতি গ্রুণ ছাব্বিশটা গুণ তাই কেউ যদি ভগবানের ভক্ত হতে পারে সে ব্রাহ্মণকেও ছাড়িয়ে যাবে সেই এখানে বলা হচ্ছে যার যে কুলে জন্ম হোক না কেন সেজন্য ভাগবত পড়ে ভাগবত পড়লে ব্রাহ্মণ ব্রহ্মতেজ লাভ করবে ক্ষত্রিয় শাসন করার ক্ষমতা লাভ করবে এবং বৈশ্য সমস্ত বিজনেসম্যানের উপর কর্তৃত্ব ফলাতে পারবে আর শুধ্র ভগবানের শ্রেষ্ঠ ভক্ত হবে আর পহুপার সিদ্ধান্ত দিলেন ভক্ত হলেই আপনার সপ্রাপ্তি হয়ে যাবে আর একটা শ্লোক পড়ি ত্রি নর নার্য তথা নার্জ বা অপ্রযুপ্রযোতম নির্ধন ধনবত্তম স্ত্রী কৃত্রিয় ইদমাকরণ নর নার্য থবাদিতা অপ্রজ সুপ্রজতম নির্ধন ধন বর্তম আরও বলা হচ্ছে স্ত্রী পুরুষ নির্বিশেষে কারা পড়বে স্ত্রীরা পড়বে না পুরুষরা পড়বে এখন তো আমরা একটা তিন নম্বর হাত ব্যবহার করি তিন নম্বর হাত জানেন ডান হাত বাম হাত আর অজু হাত কিছু বললেই পড়াশোনা জানি না তো এক মহিলাকে বললাম আপনি গীতা ভাগবত পড়ুন আমি তো পড়াশোনা জানি না কি করব আমার আমার ভাগ্যে তো নেই সঙ্গে সঙ্গে আমি ধরেছি আচ্ছা পড়াশোনা জানেন না আমাদের সরকার লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে আপনার লক্ষ্মী ভান্ডার আছে কি না বুঝে হ্যাঁ কত টাকা আছে আমার মাসেই প্রতি মাসে পাঁচশো টাকা করে ঢুকে যায় তা আপনি পড়াশোনা জানেন না লক্ষ্মী ভাণ্ডার করলেন কি করে তার মানে এই লক্ষ্মী ভাণ্ডার করতে গেলে ফর্ম ফিল করতে হয়েছে তো নাকি সে বাংলা ফর্ম আর ইংরেজি ফর্ম ফিল আপ করেছেন না ওই হ্যাঁ তো পড়াশোনা জানে না তো ফর্ম ফিল আপ করলেন কী করে আমাকে না একজন করাই দিয়েছে আপনি সেরকম গীতাটা নেন কাউ ওনাকে দিয়ে পড়াবেন কাউকে দিয়ে পড়াইবেন তাহলে ও লক্ষ্মী ভান্ডার থেকে আরো বেশি ধন পাবেন ঠিক গীতা ভাগবত আমি পড়ার সময় আমরা তিন নম্বর হাত ব্যবহার করি আমি পড়াশোনা জানি না হ্যাঁ বুঝতে পারি না সংস্কৃত উচ্চারণ হয় না কত রকম এখানে বলেছেন স্ত্রী পুরুষ সবাই পড়তে হবে সবাই গভীর শ্রদ্ধা সহকারে এই পিতু মহারাজের কাহিনী পড়ুন শুনুন তাহলে কী লাভ হবে পুত্রহীন পুত্র লাভ করবেন অপ্রজা সুপ্রজতম অনেক বলে না আমার একটা ছেলে দরকার আমার কোনো সন্তান হয় না ঠিক আছে ডাক্তার কাছে দৌড়াচ্ছেন ঠিক আছে ডাক্তার ডাক্তার চেষ্টা করবে কিন্তু ডাক্তারের চেষ্টাতে হয় না এ পুত্র সন্তান বা যে কোনো সন্তান লাভ করা ঈশ্বরের দান ঈশ্বরের দান হয়তো ডাক্তার চিকিৎসা দিয়ে সেই দানটা আপনাকে এনে দিচ্ছেন সে ঠিক আছে কিন্তু সব অনেক লোক ডাক্তার দেখাচ্ছে সবার ছেলে মেয়ে হচ্ছে না তো অনেক লোকের বাচ্চা নেই যদি ডাক্তার দ্বারা হতো তাহলে এগুলো হচ্ছে না কেন তারা কি প্রচেষ্টা করেনি এখানে বলছেন তোমার ভাগবত পড়ুন ছেলে নেই যার ছেলে হবে অপ্রজ সুপ্রজতম নির্ধন ধন বৃত্তম যে নির্ধন যার কোনো টাকা পয়সা নেই ধন পেয়ে যাবেন তাহলে সব পাচ্ছে তো ভাগবত পড়লেই টাকা পয়সা পেয়ে যাবেন সন্তান পেয়ে যাবেন ভাগবত আমি লেখা আছে অপ্রজ সুপ্রজ অপ্রজ মানে প্রজ মানে সন্তান সন্তানহীন সন্তান লাভ করবেন পুত্র লাভ করবেন নির্ধন বিত্তমা নির্ধন ব্যক্তি ধন লাভ করবে বিশেষত মানুষেরা ধন সম্পদ বৃহৎ পরিবার লাভের আশায় দেবদেবীর পূজা করে বিশেষ করে দুর্গা দেবী শিব ও ব্রহ্মাণ পুজো করেন এই প্রকার বিষয় ব্যক্তিদের বলা হয় শ্রেশ্বর্য প্রজেশব শ্রী মানে সৌন্দর্য ঐশ্বর্য মানে ধন সম্পদ আর প্রজা মানে সন্তান সন্ততি ইপসব মানে হচ্ছে আকাঙ্ক্ষী শ্রীমদ্ভাগবত দ্বিতীয় স্কন্দে বর্ণনা করা হয়েছে যে বিভিন্ন প্রকার বর লাভের জন্য বিভিন্ন দেবদেবীর পূজা করতে হয় কিন্তু এখানে ইঙ্গিত করা হয়েছে কেবল পিতুমার যে চরিত্র ও জীবন শ্রবণ করার ফলে প্রচুর পরিমাণে ধন সম্পত্তি ও সন্তান সন্ততি লাভ করা যায় আলাদা দেবদেবীর পূজা করতে হবে না নিয়মিত ভাগবত রেখে পড়ুন আর এই কথা সবাইকে শোনাতে হবে যে ভাগবত বাড়িতে রাখলে আপনার কোনো কিছুর অভাব হবে না যে কাহিনিটা আমি শোনালাম প্রভুপাদের যে ভগবানের সঙ্গে বন্ধুত্ব করুন তাহলে তাহলে কোনটা করবো ভগবানের সঙ্গে বন্ধুত্ব করবো না ভাগবত রাখব কোনটা না ভাগবত হচ্ছে ভগবানের অভিন্ন বিগ্রহ কলিযুগে ভগবান তিন রূপে এসছেন কলিযুগে ভগবানের প্রথম অবতার হচ্ছে নাম কলিকালে নাম রূপে কৃষ্ণ যে অবতার নাম রূপে সাক্ষাৎ নাম যে গলায় জপ ব্যাগ রয়েছে এইখানে না ভগবান আছে কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার বা আমরা আমরা আমি যখন ছোটবেলায় হ্যাঁ ছোটোবেলায় ঠাকুমার কাছে বসে অষ্টোত্তর শত নাম শুনতাম যেই নাম সেই কৃষ্ণ পড়েছেন না যেই নাম সেই বলুন যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সহিত আছেন আপ নামের সঙ্গে কৃষ্ণ আছেন ভগবানের প্রথম অবতার হচ্ছে নাম নাম করে করতে হবে নাম ভগবানের দ্বিতীয় অবতার হচ্ছেন ভাগবত কেন ভাগবত এসছেন না কলও নষ্ট দৃশ্যা মেয়ে সব পুরানো অর্ক অধুন কলিযুগের সব মানুষের চোখ নষ্ট হয়ে গেছে আপনি বলবেন আমি আমার চোখ তো ঠিক আছে আমি চশমা পড়ি না তো আপনি আমাকে এরকম কেন বলছেন চোখ নষ্ট হয়ে গেছে বললে মেনে নেব নাকি না এই চোখ থাকতেও আমরা কারো ভালো দেখি না কি দেখি একটা ভক্ত যদি বা মাতাজি যদি বা প্রভু যদি সব ভালো কাজ করেছেন একটা ভুল করে ফেলেছেন আপনার কোনটা চর্চা করেন কোনটা কেন চোখটা খারাপ তো ভালো চোখে ধরা পড়ে না কি ধরা পড়ে জানো প্রভুটা তো এত ভক্তি দেখায় কি করেছ শুনেছো কি ব্যাস আচ্ছে না সেই জন্য চোখ নষ্ট সবার ভালো জিনিস চোখে ধরা পড়ে না আর আমরা চোখটাকে তৈরিও করেছি কি পড়ে পেপার পড়ে পেপারে কি লেখা থাকে ভালো জিনিস লেখা থাকে বলেন তো পেপারে ভালো জিনিস লেখা থাকে ধরুন আপনার এখানে একটা বড় উৎসব হচ্ছে হাজার হাজার লোক এসছে প্রসাদ পাচ্ছে নাম সংকীর্তন হচ্ছে নাচছে আনন্দে মত্ত হয়ে পরের দিন পেপার বেরোবে বেরোবে যদি কয়েক লাখ টাকা দেন তাহলে ওরা ছাপাবে কিন্তু এই অনুষ্ঠান যদি একটা বিঘ্ন হয়ে যায় কালকে বিনা পয়সায় পেপার শুধু খুঁজে কেননা লোকে ভালো জিনিস পড়তে চায় না পেপার পত্রিকায় গীতা ভাগবতের কথা লেখা আছে ধর্মের কথা লেখা আছে এই আনন্দবাজার বিজনেসের জন্য একটু ছোট্ট করে লিখে দেয় সবার উপরে মানুষ ওই কলমে ধর্মের অল্প একটু কথা জুড়েছে সেটা ওদের বিজনেস বাড়ানোর জন্য ধর্মের জন্য না বাকি পত্রিকা কী লেখা আছে বলেন কোথায় ধর্ষণ কোথায় খুন কোথায় মারামারি এইসব লেখা আছে পুরো পত্রিকা পড়তে আর লোকে এমনি গীতা পড়তে সময় পায় না পেপারটা নিয়ে একদম উপর থেকে যদিও চোখে না দেখতে পারে চশমা লাগাবে চশমার উপর দিয়ে একবার পুরো পেপার পড়ে আর এগুলো তৈরি করে নিয়ে মাথাটাকে তৈরি করে সারাদিন ওইটাই নিয়ে তর্ক করে করে না তাহলে আমাদের মনটাকে তৈরি সেই জন্য ভাগবত আমাদের চোখের ছানি পরিষ্কার করবে সঠিক জিনিস দর্শন করাবে তাই কে যদি ভাগবতম বাড়িতে রাখে ভাগবতম নিয়মিত পড়ে তার যা দরকার স্ত্রীর সতীত্ব স্ত্রীর সন্তান ধ কী বলে গরিবের ধন সম্পদ ক্ষত্রিয়র তেজ ব্রাহ্মণের ব্রহ্মতেজ শুদ্রের ভক্ত সব কিছু লাভ করবে ভাগবতম সব আপনার আশা পূরণ করবে কেবলমাত্র পিথু মহারাজের কাহিনী কার্যকলাপ জীবনী ইতিহাস পাঠ করে হৃদয়ঙ্গম করতে পারলে সব কিছু লাভ করা যাবে উপদেশ দেওয়া হয়েছে যে অন্তত তিনবার তা পাঠ করা উচিত যারা জলজাগতিক এই পিথু মহারাজের তিনবার পড়তে হবে তিনবার যারা জনজাগতিক দুঃখ দুর্দশায় জর্জরিত তারা পরমেশ্বর ভগবান ও তার ভক্তদের কথা শ্রবণ করে এতই লাভবান হবেন যে তাদের আর অন্য কোনো দেবতাদের কাছে যেতে হবে না এই শ্লোকে সুপ্রজতম বহু সন্তান সন্ততি পরিবিত হয়ে শব্দটি তাৎপর্যপূর্ণ কারণ বহু সন্তান সন্ততি থাকতে পারে কিন্তু তাদের মধ্যে একটি উপযুক্ত সন্তান না হতে পারে কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে সুপ্রজতম মানে এইভাবে লব্ধ সমস্ত সন্তানেরা বিদ্যা ঐশ্বর্য শ্রী শক্তি ইত্যাদি সমস্ত গুণে গুণ আনতে হবে আরেকটা কথা বলা হয়েছে সুপ্রজতম মানে হচ্ছে শুধু আপনি পুত্র সন্তান লাভ করবেন তাই না যদি ভাগবত পাঠ করেন এমন সন্তান লাভ করবেন যে হবে যে হবে সুপ্রজতম মানে বিদ্যায় ঐশ্বর্যে শ্রীতে শক্তিতে গুণান্বিত থাকবে এই চারটা জিনিস মূল কিন্তু এই চারটা জিনিস লোকে পাওয়ার জন্য এত কিছু করছে বিদ্যা বিদ্যা থাকলে হবে না কিন্তু আপনার ছেলে বা মেয়ে অনেক বড় ডিগ্রি করে ঘরে যদি বসে থাকে কি বলে বেকার সেদিন এখানে বলছেন বিদ্যা ঐশ্বর্য বিদ্যা থাকবে সেই সন্তানের সেই পুত্রের ঐশ্বর্য থাকবে আর শ্রী শ্রী মানে সুন্দর দেখতে সুন্দর ছেলে পাবে না যদি ভাগবতম নিয়মিত পড়েন আর সেই ছেলে শক্তি লাভ করবে সবার সঙ্গে কথা বলা পাণ্ডিত্য দেখানো মানে গায়ে বল থাকবে স্যার তাহলে বেশি কিছু না করে ডেলি ভাগবত পড়লেই হয়

কেউ যদি তিনবার এই পিথু মহারাজের কাহিনী পড়েন অস্পষ্ট কীর্তি সুযোগ অস্পষ্ট মানে যে ভালো করে কথা বলতে পারে না অস্পষ্ট অনেক আছে না কথা বলতে গিয়ে আউড়ে যায় কথা বলতে গিয়ে ততলা হয়েছে নিয়মিত যদি এই পিথু মহারাজের কাহিনী তিনবার পড়ে সুপন্ডিতা সে পণ্ডিত হয়ে যাবে এই ভাগবত লেখা অস্পষ্ট ব্যক্তি সুজসা কীর্তি সুজসা মূর্খ ব্যক্তি মহাপণ্ডিত হয়ে যাবে মূর্খ ভবতী পণ্ডিত মূর্খ ভবতী পণ্ডিত অস্পষ্ট যে কথা বলতে পারে না সে স্পষ্টবাদী হয়ে যাবে হ্যাঁ ইদম সস্তনম এই কাহিনী এতই মঙ্গলজনক যে সর্বমঙ্গলময় সমস্ত দিক থেকে আমরা আপনাকে মঙ্গলময় করে তুলবে তাৎপর্য এই জগতে সকলেই কিছু লাভ করতে চায় কিছু পূজা কিছু প্রতিষ্ঠা তাই ভগবান অথবা ভক্তের সঙ্গ প্রভাবে অনায়াসে সর্বতভাবে ঐশ্বর্যশালী হওয়া যায় এমনকি কেউ যদি সমাজে অপরিচিত অথবা অখ্যাত হন তিনিও যদি ভগবত ভক্তি অবলম্বন করেন এবং ভগবানের মহিমা প্রচার করেন তাহলে তিনি অত্যন্ত যশস্বী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিতে পরিণত হবেন কেউ যদি মূর্খ হয় তবু কেবল শ্রীমৎ ভাগবতম ভগবৎ ভগবান ও তার ভক্তদের লীলা বিলাসের কাহিনি কেবল শ্রবণ করুন তাহলে আপনিও মহাপণ্ডিত হয়ে যাবেন আমি নিজেকে মহাপণ্ডিত বলছি না কিন্তু গীতা ভাগবতম শাস্ত্র গ্রন্থ কিছুই জানতাম না গুরুদেবের কৃপায় এই ভাগবত পড়ে আপনাদেরও দু এক কথা শোনাচ্ছি এই সমস্ত কিছু ভাগবতের কৃপা গুরুদেবের কৃপা কেউ যদি মূর্খ হয় তবুও গীতা ভাগবতম নিয়মিত পড়ার মাধ্যমে তিনি সমাজে মহাপণ্ডিত বলে পরিচিত হবে এই জড়জগতের প্রতিটি পদক্ষেপ বিপদে পূর্ণ কিন্তু ভগবত ভক্তা সম্পূর্ণরূপে নির্ভীক হবেন কেবল ভাগবত যদি নিয়মিত পড়েন নিয়মিত ভাগবত পড়লে আপনি নির্ভীক হয়ে যাবেন সমস্ত প্রকার ভয় বিপদ আপনার হৃদয় থেকে চলে যাবে কারণ ভগবত ভক্তি এতই মঙ্গলজনক যে আপনা থেকেই জীবনের সমস্ত অমঙ্গল বিনাশ করে যেহেতু পিতু মহারাজের বৃত্তান্ত শ্রবণ করা ভগবৎ ভক্তির একটা অঙ্গ তাই তার সম্বন্ধে শ্রবণ করার ফলে স্বাভাবিকভাবেই সমস্ত সৌভাগ্যের উদয় হয় কেবল ভাগবত শুনুন আর আর একটা ক্লাস হবে এই অধ্যায়ের উপরে তো খুব গুরুত্বপূর্ণ আলোচনা কেবল আন্দাজেও বলা হয়নি একদম মৈত্র ঋষি সুখদেব গোস্বামী খুঁটিয়ে খুঁটিয়ে বলছেন স্ত্রী পড়লে কী লাভ করবে ব্রাহ্মণ পড়লে কী লাভ হবে ক্ষত্রিয় পড়লে কী লাভ হবে সবাই আলাদা আলাদা করে যে যা পেতে চান নিয়মিত ভাগবত পড়ুন আপনার সেই মনের আশা সমস্ত মনের আশা পূরণ হবে কেবল ভাগবত ভাগবত সাক্ষাৎ ভগবান ভগবানের অভিন্ন বিগ্রহ ভগবান যেরকম সকলের আশা পূরণ করেন নিত্য নিত্যানাম চেতন চেতনানাম এক বহু নাম যো বিধাতি কামান তিনি এক হয়েও সকলের মনোবাসনা পূর্ণ করছেন ঠিক ভাগবতম ভাগবত পাঠকারী শ্রবণকারী সমস্ত ভ মনোবাসনা ভক্তদের পূরণ করবেন নিয়মিত ভাগবত পূরণ নিয়মিত একটা করে শ্লোক হোক দুটো করে শ্লোক হোক যতটুকু সময় পাবেন প্রথম কথা হচ্ছে ভাগবতমকে ঘরে রাখবেন হ্যাঁ আমাদের ভাদ্র পূর্ণিমাতে ভাগবতমের উপরে স্পেশাল ডিসকাউন্ট চলে ভাগবতম আর এখন চলছে চৈতন্য চরিতামের উপরে স্পেশাল ডিসকাউন্ট স্পেশাল এই গত বাইশ তারিখ থেকে এই ডিসকাউন্ট দেওয়া হয়েছে তো এই এটা এক মাস চলবে যাদের যাদের চৈতন্য চরিতামৃত নেই সংগ্রহ করতে হবে স্পেশাল ডিসকাউন্ট রেটে এবং একটা বা দুটো কিস্তিতে আপনি পেমেন্টমেন্ট করতে পারবেন চৈতন্য চরিতামৃত গ্রন্থ যোগাযোগ করবেন যাদের দরকার তো সুতরাং কীট তিনটা গ্রন্থ গীতা ভাগবতম চৈতন্য চরিতামিত এই তিনটা গ্রন্থ রাখবেন নিয়মিত পড়ুন আপনি সব দিক থেকে লাভবান হবেন মঙ্গলজনক ধন না থাকলে ধন পাবেন স্ত্রী না থাকলে স্ত্রী পাবেন আর সন্তান না থাকলে সন্তান পাবেন ব্রাহ্মণ ক্ষত ব্রহ্ম তেজ লাভ করবেন ক্ষত্রিয় শাসন ক্ষমতা লাভ করবেন বৈশ্য বিজনেসে উন্নতি করবেন আর শূদ্র ভগবানের বড় ভক্ত হতে পারবেন যে যে যেটা পেতে চান নিয়মিত ভাগবত পড়ুন তো আজকে এখানে রাখি কতগুলো প্রশ্ন আছে একটু প্রশ্নের উত্তর দেব সেই সঙ্গে আমাদের অযোধ্যাতে গীতাদান সেবা চলছে যারা গতকালকে এবং আজকের তিথিতে গীতা দান করেছেন তাদের নামটা একটু পড়ে দিই মিন্টু দাস তিনটি কাজল দাস তিনটি উজ্জ্বল দাস তিনটি গীতা আবার কাজল দাস দুটি সুবন ভট্টাচার্য একটি রাজীব দাস একটি শিবু দাস একটি জয়শীল একটি সন্ সুদীপ দাস একটি পলাশ দাস একটি গৌরাঙ্গ দাস একটি শিবু দাস একটি রাজীব দাস একটি ডবল ডবল নাম দেখছি তো টোটাল কুড়িটি গীতা এসেছে মিন্টু দাস প্রভুর পক্ষ থেকে ওমান থেকে নির্মল পাল নির্মল পাল প্রভুর পক্ষ থেকে হারাধন পাল চাপারানি পাল নন্দিনী পাল রোহিত পাল উমা পাল পরেশ সাময়ী সবাই একটি করে গীতা দান করেছেন তো যাদের যাদের গীতা দানের আছে চৈতন্য মাহাপুর শিক্ষা গ্রুপের পক্ষ থেকে সীতা হালদার সুবল মন্ডল মীনা দাস প্রিয়াঙ্কা ধারা সোমা মণ্ডল সনাতন ঢালি একটি করে গীতা দিয়েছেন আমাদের স্কিম আর একদিন হ্যাঁ তিরিশ তারিখ পর্যন্ত যারা যারা গীতা দান করেছেন আপনাদের এবং আপনার পরিবারের মঙ্গল কামনায় ভগবান রামলালের কাছে প্রার্থনা করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 আপনাদের সকলের মঙ্গল হোক প্রশ্ন উত্তর এ অনন্ত বাসুদেব দাস মহারাজ দণ্ডবত প্রণাম আমার জানার ইচ্ছা একই মন্দিরে একই আসনে সর্বশ্রী রাধা গোবিন্দ গৌর্ণীতায় জগন্নাথ বলদেব সুভদ্রা নরসিংহদে পঞ্চতত্ত্ব বিগ্রহ থাকলে কার প্রণাম মন্ত্র উচ্চারণ করতে হবে কৃপা করে জানাবেন সবার প্রণাম মন্ত্র করতে হবে সবাইকে প্রণাম করতে হবে কার সবাইকে সেই সঙ্গে নিজের গুরুদেবের প্রভুপাদের প্রণাম মন্ত্র করতে হবে আর যত বিগ্রহ আছে আলাদা আলাদা প্রণাম মন্ত্রে প্রণাম করতে হবে আলাদা আলাদা মন্ত্র সব আন্দাজে প্রণাম করলে হবে না যেরকম রাধাকৃষ্ণ কিন্তু রাধা রাধাকৃষ্ণের আবার বিভিন্ন নাম আছে যেরকম মায়াপুরে আছে মায়াপুরে আমাদের রয়েছে রাধা মাধব আপনারা যদি রাধা মাধবের প্রণাম মন্ত্র মুখস্থ না থাকেন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তে এই মন্ত্রতে করতে পারেন নম ব্রাহ্মণ দেবা গোবামন এটা এটাও করতে পারেন কিন্তু রাধা মাধবের স্পেশাল মন্ত্র আছে হ্যাঁ ও মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি स्मरन्त साधव सर्वे सर्व सर्वेसु माधवम् हाडुवा मदन मोहन विग्रह मदन मोहन के आलदा प्रणाम गर् जताम स्रोत पङ्गर मम मन्दर मतर्गति मत्सर्वस्व भोजौ श्री राधा मदन मोहनौ वृन्दादेवी बृन्दादेवी प्रणाम मन्त्र প্রণাম করতে হবে নরসিংহদেবকে প্রণাম মন্ত্র পঞ্চতত্ত্বকে পঞ্চতত্ত্ব প্রণাম মন্ত্র পঞ্চতত্ত্ব মন্ত্র জয় শ্রীকৃষ্ণ চৈতন্য আছে সংস্কৃত মন্ত্র আছে পঞ্চত্ত্বতক কৃষ্ণ ভক্তরূপ স্বরূপকম ভক্ত অবতারং ভক্ত নমামি ভক্ত শক্তিক সব আলাদা আলাদা করে প্রণাম করতে প্রণাম প্রণাম করতে হবে কায় মন বাক্য কায় মানে শরীর ফেলে দেবেন যদি সুবিধা থাকে দণ্ডবোধ নালে হাঁটু গড়ে না হলে কমপক্ষে হাত জোর এরকম করেন না এটা প্রণামের মন্ত্রে দেওয়া হয়নি শরীর ফেলে দেবেন কায় মন আমি যাকে প্রণাম করছি মন থাকবো ওখানে না এদিকে মাথাটা ঠুকিয়ে রাখবো এদিকে ফোনে করবো এটা প্রণাম বলে না কিন্তু প্রণাম মনে মন থাকবে যাকে প্রণাম করছি মদন মনে চরণে আমি প্রণাম করছি তার চরণ চিন্তা করে তার স্বরূপ চিন্তা করে এবারে কায় মন হলে এবারে বাক্য বাক্য মানে প্রণাম মন্ত্র উচ্চারণ করতে হবে জোরে জোরে উচ্চারণ করতে হবে জোরে জোরে অ্যাটলিস্ট বলা হয়েছে যখন গুরুদেবকে প্রণাম করবেন এমনভাবে জোরে জোরে মন্ত্র বলবেন গুরুদেবের প্রণাম মন্ত্র গুরুদেব যেন শুনতে পায় শেষ আমার মন্ত্র বলে প্রণাম করছে আমরা শুনি না ছিল ভক্তচরু স্বামী গুরু মহারাজ যখনই প্রহুপাদের ঘরে যেতেন জোরে জোরে প্রভুপাদের প্রণাম মন্ত্র যতবার ঢুকতেন জোরে জোরে প্রণাম মন্ত্র বলে প্রহুপাদকে প্রণাম করতেন ওনার জীবনীতে ওনার গুরু ভাইরা এইভাবে গুণকীর্তন করেন পহুপাদের প্রতি কত নিষ্ঠা ছিল আমরা তো একবার গুরুদেবকে প্রণাম করলাম সারাদিন কাজ করতে আছে কিন্তু উনি যতবার গুরুদেবের ঘরে ঢুকতেন ততবার প্রণাম করতেন জোরে জোরে প্রণাম করেন সবার প্রণাম করতেন তারপরে প্রশ্ন করেছেন আকাশ মন্ডল আমার প্রশ্ন হচ্ছে আমার ইন্দ্রিয়গুলিকে কিভাবে জড় জগৎ থেকে মুক্তি লাভ করবে চিন্ময় কাজ করতে হবে ইন্দ্রগুলিকে ভগবান সেবা লাগাতে হবে কান দিয়ে ভগবানের কথা শুনুন মুখ দিয়ে ভগবানের কীর্তন করুন চোখ দিয়ে ভগবানকে দর্শন করুন সব ইন্দ্রিয়গুলিকে ভগবান সেবা লাগিয়ে দেন ধীরে ধীরে চিন্ময় হয়ে যাবে কৌপাত বলেছেন কোনো কিছু জড়ো নেই এই টেবিলটাও জড়ো না মোবাইলটাও জড়ো না কাপড়টাও জড়ো না কোনো কিছু জড়ো নেই যদি ভগবানের সেবা লাগায় এই টেবিলটা হয়ে গেছে এখন টেবিলটাকে প্রণাম করো মোবাইল দিয়ে ভগবানের কথা প্রচার হচ্ছে প্রণাম করছে সবাই চিন্ময় হয়ে গেছে পরবর্তী প্রশ্ন নীলিমা সিং হুগলি থেকে আমার প্রশ্ন হলো সৃষ্টির তিন চতুর্থাংশ হলো অপ্রাকৃত জগৎ একটু বুঝিয়ে বলবেন এই ভগবানের এই পুরো সৃষ্টিটা তিন ভাগ হচ্ছে ভগবানের ধাম চিন্ময় জগৎ এক ভাগ হচ্ছে জড় জগৎ এটাকে বলছে তিন চতুর্থাংশ যেরকম আমরা ভূগোলে পড়েছি না আমরা পড়ে তিন ভাগ পৃথিবীতে তিন ভাগ জল এক ভাগ স্থল পুরোটাই জলে ভর্তি ঠিক রকম চিনময় জগৎ আর এই জড় জগৎ হচ্ছে জেলখানা যেরকম শহরে শহরটা অনেক বড় জেলখানা তো একটা জায়গা ছোট জায়গা সেরকম চিনময় জগৎটা বিশাল আর এই জড় জগৎ হচ্ছে এক চতুর্থ চার ভাগের এক ভাগ তিন ভাগ হচ্ছে চিনময় জগৎ লাস্ট প্রশ্ন কপাল পাত্র হুগলি থেকে হরে কৃষ্ণ প্রভু আমি দীক্ষা নিয়ে নি তিন মালা জপ করি দিনে গীতা ভাগবতম দুটো শ্লোক রোজ পড়ি আচ্ছা আমার কথা কি ভগবানের কাছে যাবে তার প্রশ্ন তো আপনি জোরে জোরে পাঠ করবেন ভগবানের কানে যেন কথাগুলো পৌঁছায় ঠিক আছে ভগবান গীতাই বলেছেন নেহাবি ক্রমণা সহস্তি যতটুকু করবেন ভগবানের জন্য ভগবান গ্রহণ করবেন সেবা দেখেন না কে কতটুকু করছেন আপনাকে বোঝানোর জন্য একটা কথা বলি আমরা শুনেছি না দ্রৌপদীকে ভগবান শাড়ি সাপ্লাই দিয়েছিলেন শুনেছি না শুনেছি না তো দ্রৌপদী কি সেবা করেছিল যে এত শাড়ি পেয়ে গেল আপনি বলছেন না আমি কিঞ্চিত মাত্র দুটো শ্লোপ দ্রৌপদী কী করেছিল যখন যুদ্ধিষ্ঠমারের রাজ সহযোগ্যে শিশুপালকে বধ করেছিলেন ভগবান হাতে সুদর্শন চক্র ধরেছিলেন সুদর্শন চক্র প্রচুর রেসে ঘুরছিল একটু ভগবানের হাত কেটে যায় রক্তক্ষরণ হচ্ছিল তখন তো জ্যানসন কোম্পানির ব্যান্ডেড ছিল না কি করে রক্তটাকে বন্ধ করা যায় কাছে দ্রৌপদী ছিলেন তার গায়ে ছিল সে তো রাজমহিষী স্বর্ণাচল ফটাস করে একটু কাপড়কে ছিঁড়ে বেঁধে দিয়েছিলেন এক টুকুরা কাপড় ছিঁড়ে বেঁধে দিয়েছিলেন ভগবান বললেন তোমার প্রতিদান তো তোমাকে দিতেই যাবে এক টুকুরার কাপড়ের পরিবর্তে কত কাপড় দিয়েছিলেন এত শাড়ি আসছে দুঃশাসন টানতে টানতে একদম কি বলে থকাউট হয়ে পড়ে গেলেন এত শাড়ি আসে এত শাড়ি আসে আমি কখন কখন কৌতুক করে বলি কোনো শাড়ি দোকানি বা বস্ত্র ব্যবসায় যদি বলে বাপরি একটা মহিলাকে উলঙ্গ করার জন্য শাড়ি টানলে এত শাড়ি পাওয়া যাবে তাহলে আমার বউটাকে উলঙ্গ করে শাড়ি ধরে টানি ভগবান শাড়ি সাপ্লাই দেবেন হ্যাঁ দ্রৌপদীকে দিয়েছিলেন কেননা তিনি ভগবানের সেবা করেছিলেন এক টুকরো কাপড় জড়িয়ে দিয়েছিলেন হাতে সেই এক টুকরো কাপড়ের পরিবর্তে এত শাড়ি সাপ্লাই দিয়েছে তাই আপনি তো দুখানা শ্লোক পড়ছেন তিন মালা জব করছেন ভগবান আপনার উপরে বিশেষ কৃপা করবেন হরি হরি বল সবাইকে ধন্যবাদ শুভরাত্রি